কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি থেকে আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিভিন্ন মাঠে বিনা চাষে রসুনের আবাদ। সবজি আমাদের ভাতের সাথে লাগে, কিন্তু সবজির সুস্বাদু করার জন্য আমাদেরকে বিভিন্ন মশলা ব্যবহার করতে হয়। আমরা সাধারণত বাঙালি পেঁয়াজ এবং রসুনের ব্যবহার করে থাকি, এবং এই রসুনটা আমাদের যে কৃষক ভাইয়েরা আবাদ করেন সেই বিষয়ে আমরা এখন কথা বলব। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে ওনারা যে রসুনটা আবাদ করেছেন এটা হচ্ছে বিনা চাষে রসুন আবাদ করা, এবং ওনারা বিশেষ কিছু ব্যবস্থাপনা নিয়েছেন যেটা রসুন আবাদের ক্ষেত্রে একটি ভালো কার্যকরী ভূমিকা রাখে। আমরা এখন কথা বলছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার একজন কৃষক ভাইয়ের সাথে যিনি এই তার ক্ষেতে রসুন চাষ করেছেন। আপনার তো রসুন ক্ষেত এটা? জি। আমরা দেখতে পাচ্ছি যে রসুন ক্ষেতে আপনি রসুন লাগিয়েছেন ঠিকই, কিন্তু এখানে নাড়া আছে, তারপরে আপনার চাষটা মানুষের ভাবে দেওয়া হয়নি। আপনি কিভাবে এই চাষটা করেছেন, এই রসুনটা কিভাবে লাগিয়েছেন একটু বলেন। এটা হালকা নরম থাকতে রসুন কুপতে হয়, কুপিয়া নাড়াগুলি আগে সরাইতে হয়, নাড়া সরাইয়া হাসে রসুন কুপতে হয়, রসুন কুপিয়া সার দিয়া ডেকে দিতে হয়। কী সার দেন আপনারা? টিএসপি 3 কেজি, পটাশ 1 কেজি, ইউরিয়া 1 কেজি, এর লাগে জৈব সার আছে 2 কেজি করে। এটা কতদিন পরে গাছটা বড় হয়? গাছটা বড় হইতে 15 দিন লাগে, 1 মাসের মাথায় পানি দেই, আবার 1 মাস পার হয়ে গেলে আবার পানি দেই, এর ভিতরে নিড়ান লাগে দুইবার, পানি দুইবারও দেওয়া পরে, তিনবারও দেওয়া পরে, আর নিড়ান দুইবারও লাগে, তিনবারও লাগে। কতদিন পর আপনি এই রসুনটা উঠাবেন? রসুনটা উঠাইমি লগা আর ফাল্গুন শেষ 34 পয়লা যায়, এতে আর 3 মাস 3.5 মাস পার হয়। এই চাষ পদ্ধতিটা আপনাদের কারা শিখিয়ে দিল? এটা আমরা নিজেরা নিজেরাই হালকা পাতলা কিছু লাগাইয়া শিখে গেছি, আস্তে 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 বাড়াইতে বাড়াইতে এখন সবাই বাড়ি ফেলাইছি। এই পদ্ধতি থেকে আপনাদের খরচ কেমন হয়? চাষের থেকে এটা খরচ কম হয়, অর্ধেক খরচ হয় আর কি, আর ফলনে অনেক বেশি হয়, 100 শতাংশ জমি করলে সোয়া মনে হয় শুকনা। 1 বিঘা জমি যদি আপনি চাষ করেন তাহলে আপনার খরচ কত হবে আর আপনি বিক্রি কত করতে পারবেন? 1 বিঘায় আমাদের খরচ হইতেছে 18-20 হাজার টাকা খরচ হয়, আর আনের যদি দাম ভালো পাই তাহলে 40-50 হাজার টাকা বিক্রি করা যায়। পরিচর্যা কিভাবে করে, শুধু পানি দেওয়া ছাড়া আর কি করে? পোকামাকড়ের জন্য ওষুধ দিতে হয়, হ্যাঁ ধরনের পোকামাকড়, পোকামাকড় সময় সময় ওই মাথা পুড়িয়ে জায়গা, সময় সময় মাথা বইটা জায়গা, সময় সময় আনের মাথা এই যে রসুনটা হঠাৎ বইয়া জায়গা, ওই কৃষি অফিসারকে ফোন দিয়ে আইন না, তারপরে আর যাইটা যে ই দেয় ওই মতন আমাকে ওষুধ ব্যবহার করতে হয়। আগে চাষ করে আমরা রসুন লাগাইতাম, ওটা ফলন কম হয়, হওয়ার কারণে সেজন্য আমরা এই যে এই এই পদ্ধতিটা আমরা বাইসে নিয়েছি, এটা ফলনও বৃদ্ধি হয়। যে ক্ষেতে নাড়া না থাকে বা ধান যে ক্ষেতে না করি সে যে ক্ষেতে পাট করি, ওইগুলি কাইটা কচুরি পুষ্কুনিতে আইনা রাইখা, তারপরে আমরা কৃষি দিয়া কাজ করে আমরা কিল দিই, কিল দেওয়ার পরে আমরা রসুন লাগাই, লাগানোর পরে সার দিয়ে আমরা ওই নাড়া দিয়ে সুন্দর করে ঢেকে রাখি। আর যে ক্ষেতে ধান আছে সেক্ষেত্রে তো কচুরি লাগে না, যেমন এই এই ধানের খের দিয়ে আমরা এগুলো ঢেকে রাখি, আর যখন দেখি ওই ক্ষেত্রে কচুরি না থাকার পরে বা পাই না তখন আমরা চাষ দাও, ওইটা চাষ দিয়েই আমরা করি।
পাট কাটার পরে আমরা পুষ্কনি থেকে কিছু কচুরি আইনা এখানে রাখি। রাখার পরে ওই কচুরিটা আস্তে আস্তে পুরো জমিটা ভরে যায়। ভরার যখন পানিটা চলে যায় তখন কিছু সময় আছে যে ওই মাটিটা, যে আমাদের একটা ধারণা আসে যে এই সময় মাটিটা হয়তো শুকায় নিতে পারে, তখন আমরা বদলে নিয়া তখন ওই যে কচুরি পানাগুলো সাইড করে আগে উঠাই নিই। উঠাই নেওয়ার পরে আমরা ওই যে রসুনটা আছে রসুনটা লাগাই। লাগানোর পরে সার মারি, 2 কেজি ইউরিয়া, 2 কেজি পটাশ, এবারে যেটা মাটির সার বলি এটা আমরা 3 থেকে 4 কেজি দিই। ওটা দেওয়ার পরে আমরা আবার ওই কচুরি পানা দিয়ে ঢেকে ফলাই। এরপরে দেখা যায় কিছুদিন পর দেখছি ওইটা আস্তে আস্তে হইতে থাকে। হওয়ার পরে যদি দেখা যায় ঘাস হয় তখন আমরা নিরাই, আর দেখি যে ওটা এখন আমাদের পানি দেওয়ার প্রয়োজন তখন আমরা পানি দিই একবার দুইবার, বা তখন দেখি যে না আরও বেশি দেওয়ার দরকার তখন আমরা ওই পানিটা দিই। 3 থেকে 3.5 মাসের মধ্যে ওই ফলনটা আসে, আসার পরে আবার আমরা উঠাই ফেলাই। আপনারা কোথায় এটা বিক্রি করেন? কোথায়? এটা আমাদের যে বাজার আছে এখানে কাছেই ডুগরি বাজার, এখানে আমরা বিক্রি করি। এরপরে এটা বিভিন্ন দেশে চলে যায়। এটা উৎপাদন করার পরে এটা কি নিয়ে বসে থাকতে হয় নাকি বাজারে বিক্রি হয়ে যায়? না, আমরা উৎপাদন করার পরে আমরা যদি ইচ্ছা করি আমরা কিছু সংরক্ষণ করি আগামী বছরের জন্য, যেটা আমাদের বীজ রাখতে হবে ওটা রেখে দিই, তারপর বাকিটা আমরা বিক্রি করে ফেলি। আপনারা যেটা করছেন এটা তো বিনা চাষে? হ্যাঁ, এটা বিনা চাষে, এটা চাষ লাগে না। ওই পাশে আর একটা দেখতেছি এটা চাষ করছে, ওর থেকে এটার ফলন ভালো? না, চাষিটার থেকে এটা ফলন বেশি হয়। আর চাষিটা আমরা এখন করি কখন, যখন দেখি যে না এটা আমাদের খেয়ার নাই বা কচুরি পানা রাখার মতো সংরক্ষণ করা নাই, তখন ওটা আমরা চাষ করে ওটা করি। নড়িয়াতে 14টা ইউনিয়ন আছে, তার ভিতরে 4টা ইউনিয়নে মূলত বিনা চাষের ফসলটা হয়। তার মধ্যে মূলত আমাদের হলো রসুনটাই বেশি। এবছর আমাদের প্রায় 1,079 হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে। এখানে একটা ঐতিহ্যবাহী কৃষি চাষ পদ্ধতি বলবো আমরা, এবং আমরা এটার বিভিন্ন ধরনের সমস্যা যখন হয় দেখা যায় তখন আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি। যদি ধরেন পোকামাকড় লাগলো তখন আমরা তাদেরকে ইনসেকটিসাইড দিতে বলি, প্লাস হলো যদি কোনো ধরনের আগামরা রোগ হয় তখন আমরা ছত্রাকনাশক দিতে বলি, এ ধরনের পরামর্শ দিয়ে থাকি। রসুন চাষের ক্ষেত্রে কী ধরনের পোকামাকড় আক্রমণ হতে পারে? পোকামাকড়ের ভিতরে একটা হলো আপনার যে ভিতরে কীড়া হয় পাতার ভিতরে থেকে, ওরা ভিতরটা খেয়ে ফেলে এবং গাছটা আস্তের উপরে বসে যায়, যেটা তাদের কৃষকের ভাষায় মানে ডাউন হয়ে যায় এবং ফলন ভালো হয় না আর কি। তো এক্ষেত্রে আমরা তাদেরকে পোকামাকড় দমনের জন্য কীটনাশক স্প্রে করতে বলি। কী ধরনের কীটনাশক এটা? এটা আমরা দিয়ে থাকি আপনার বিটাকো আছে, যেটা পাতার ভিতরে, এটা মানে এটা হলো সিস্টেমিক ইনসেকটিসাইড দিতে হয় যাতে করে ভিতরের পোকাটা মারা যায়। আর রোগের ক্ষেত্রে আমরা বিভিন্ন ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে এগুলো স্প্রে করতে বলি। এই মাঠের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এই এলাকায় পদ্মার ঘোলা জল যখন বর্ষায় আসে তখন এই মাটিতে পলি জমে মাটিকে সমৃদ্ধ করে। এই মাটিতে এখনও কত চমৎকার রস বিদ্যমান, বেলে দোআঁশ মাটি। এই রসটাকে কাজে লাগিয়ে আমাদের কৃষক ভাইয়েরা বিনা চাষে এইখানে রসুন এবং পেঁয়াজ আবাদ করে থাকে, এবং তার পরপরই এই কচুরি পানা দিয়ে অথবা ধানের খড় দিয়ে এখানে মালচিং করে থাকে যাতে রসটা নষ্ট হয়ে না যায়। এই পদ্ধতিটাকে আমরা সংরক্ষণশীল কৃষি হিসাবে বলতে পারি। আপনারা জানেন যে বোনা আমন ধান কাটার পরপরই এই ব্যবস্থাপনাটা আমাদের কৃষক ভাইরা করে থাকে। এতে কিন্তু অনেক সুবিধা রয়েছে, যেমন এই পদ্ধতিতে রসুন এবং পেঁয়াজের ফলন অন্যান্য প্রচলিত পদ্ধতির চাইতে বেশি হয়। এই পদ্ধতিতে আমাদের কৃষক ভাইদের উৎপাদন খরচ কম হয়, কারণ চাষ খরচটা বেঁচে যায়, শ্রমিক খরচটা বেঁচে যায়, এবং নিকটস্থ বাজারে দ্রুত বাজার ব্যবস্থাপনার একটি সুযোগ আমাদের কৃষক ভাইরা পেয়ে থাকেন, যাতে আর্লি মার্কেটিংয়ের একটি ব্যবস্থা রয়েছে। আর একটা জিনিস হলো শস্যকে পর্যায়ক্রমে আমরা পাট বা বোনা আমন বা রসুন পেঁয়াজ এইটা করার চেষ্টা করি, এবং এই যে জৈব উপাদান যেটা কচুরি পানা বা এই যে ধানের খড়, এই যে জৈব উপাদান দিয়ে মাটির রসকে সংরক্ষণ করা, এটা আমাদের মাটির ভেতরে যে জৈব
পদার্থ আছে সেটা সংরক্ষিত হয়, যে অণুজীবগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে কাজ করতে পারে, সেই কারণেই কিন্তু এখানে ফসল ভালো হয়। এর পরেও কৃষক ভাইয়েরা উপরি প্রয়োগ হিসাবে তিন ধরনের সার দিয়ে থাকেন, ইউরিয়া, টিএসপি, পটাশ সার দিয়ে থাকেন, এবং যখন সেচের প্রয়োজন হয় তখন সেচ দেয়। আমরা খেয়াল করেছি যে মৌসুমে রসের প্রাপ্যতার উপরে তিনবার সেচ দিয়ে লাগতে পারে, তিনবার সেচ দিয়ে থাকেন। তবে এখানে রসুনের সবচেয়ে বড় যে একটি অন্তরায়, আমরা অন্যান্য ক্ষেত্রে দেখি যে একটি রোগ, সেই রোগের পরিমাণ এখানে দেখেন খুবই কম। যদি এটা হয়ে থাকে আমরা কৃষি বিভাগ থেকে তাদেরকে সেই ধরনের পরামর্শ দিই যাতে তারা রোগ পোকামাকড় দমন করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা পুরোপুরি না হলেও অধিকাংশই আমরা বলতে পারি এটা জৈব কৃষি বা সংরক্ষণশীল একটি কৃষির চাষ পদ্ধতি আর কি, যাতে আমাদের রিসোর্স, আমাদের সম্পদটা যাতে সেফ থাকে। আমরা এটাকে ইংরেজিতে অনেক সময় বলা হয়ে থাকে রিসোর্স সেফ এগ্রিকালচার প্রোডাকশন সিস্টেম। তো সেইটা কিন্তু এই মাঠে প্রায় 300 একরের মতো জমি এখানে রয়েছে, আমাদের ধারণা এই 300 একরও কিন্তু আমাদের পুরোপুরি এরকম বিনা চাষে রসুন এবং পেঁয়াজ আবাদ করে থাকে। আমরা চাই যে কৃষকের যাতে উৎপাদন খরচ কম হয়, যাতে করে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পেতে পারে। তা আমরা ইতিমধ্যে কৃষক ভাইদের সাথে এখানে কথা বলেছি, তারা এই যে ঐতিহ্যবাহী একটি চাষ পদ্ধতি, এই পদ্ধতিতে তারা চাষ করে মোটামুটি তারা খুশি। কিছু কিছু বৈজ্ঞানিক ধ্যান ধারণা এটার সাথে আমরা কৃষক ভাইদেরকে দিয়ে থাকি যাতে ফলনটা সুন্দর হয় এবং কোনো প্রকার ত্রুটি যাতে না হয়। ভুট্টা গত মাসে আবাদ না করে থাকলে এ মাসের মধ্যে জমি তৈরি করে বীজ বপন করতে হবে। ভুট্টার উন্নত জাতগুলো হলো বারি হাইব্রিড ভুট্টা 5, বারি হাইব্রিড ভুট্টা 7, বারি হাইব্রিড ভুট্টা 9, বারি হাইব্রিড ভুট্টা 10, বারি হাইব্রিড ভুট্টা 11, বারি হাইব্রিড ভুট্টা 12, বারি হাইব্রিড ভুট্টা 13, এসব 1% জমিতে হাইব্রিড বীজ বপনের জন্য 80-90 গ্রাম বীজের প্রয়োজন হয়। ভালো ফলনের জন্য সারিতে বীজ বপন করতে হবে। এক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব 25 সেন্টিমিটার রাখতে হবে। মাটি পরীক্ষা করে জমিতে সার প্রয়োগ করলে কম খরচে ভালো ফলন পাওয়া যায়। তবে সাধারণভাবে হাইব্রিড ভুট্টা চাষের জন্য 25% জমিতে ইউরিয়া 2-2.25 কেজি, টিএসপি 950-1000 গ্রাম, এমওপি 700-900 গ্রাম, জিপসাম 950-1000 গ্রাম, দস্তা 40-60 গ্রাম, বোরিক অ্যাসিড 20-30 গ্রাম এবং 16-20 কেজি জৈব সার প্রয়োগ করতে হবে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। প্রিয় কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।